السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা এর আগে রিডার থ্রি 3 নম্বর বইয়ের 7 নম্বর লেসনটা শেষ করেছিলাম। 7 নম্বর লেসনের মধ্যে আমরা কানা এবং তার অন্যান্য সিস্টার্স সম্পর্কিত পড়তেছিলাম, সাথে সাথে আমরা দু এই দু শব্দটা কিভাবে ব্যবহার হয় এই সম্পর্কিত পড়তেছিলাম, এবং বিভিন্ন বাক্যে সেকেন্ড পার্সন মাদিতে প্লুরালের সাথে যদি প্রনাউন যুক্ত হয়, প্রনাউনের মধ্যে যেই ভার্বের সাথে একটা ওয়াও যুক্ত হবে সেই ওয়াও এর বিস্তারিত পড়তেছিলাম, এবং কনভার্সেশন হেওয়ার এবং এক্সারসাইজ গুলো পড়েছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমরা শুরু করব 8 নম্বর লেসনটা, আদ্দারসু সামিনু মানে 8 নম্বর লেসন। এই 8 নম্বর লেসনের মধ্যে ভার্বের বিভিন্ন ভাগ দেখাচ্ছে, ভার্বের পার্সন গুলো দেখাচ্ছে। যেমন আমরা জানি সব ভাষাতেই পার্সন 3 প্রকার, এই পার্সন গুলো আমরা একটু দেখব আরবিতে কি বলে। এই যে প্রথমেই দেখেন এখানে পার্সন হিসেবে আছে আল মুতাকাল্লিমু, আমরা জানি আল মুতাকাল্লিম মানে হলো বক্তা বা ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলার হবে, প্লুরাল হবে এবং ম্যাসকিউলিন হবে, ফেমিনিন হবে। দেখেন আল মুতাকাল্লিম মানে হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের ম্যাসকিউলিন রূপ, ফেমিনিন রূপ, মুফরাত একবচন রূপ, আল জামউ এবং বহুবচন রূপ। তাহলে মুফরাতটা কি, যেমন দেখাচ্ছে আনা দাহাবতু, আমরা সবাই অর্থ জানি, বলেন তো আনা দাহাবতু অর্থ কি? আমি গিয়েছি, আমি গিয়েছি বা আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি মুফরাদের নিচে আছে, তার মানে এটা একবচন সিঙ্গুলার। মুজাক্কার ম্যাসকিউলিন এবং ফেমিনিন দুইটার সাথেই আছে, তার মানে বোঝা গেল কি আনা দাহাবতু, এটার দ্বারা পুরুষও বুঝাবে মহিলাও বুঝাবে। আনা দাহাবতু পুরুষও বুঝাবে মহিলাও বুঝাবে, অর্থাৎ একই শব্দ মুজাক্কার আর মুয়ান্নাস দুইটাই। আল জামউ এখন দেখেন নিচে প্লুরালের নিচে দেখাচ্ছে নাহনু দাহাবনা, অর্থ কি? আমরা গিয়েছিলাম বা গিয়েছি, আমরা গিয়েছিলাম, তাহলে এই শব্দটা প্লুরাল, প্লুরাল। এবং দেখেন এখানেও মুজাক্কার মুয়ান্নাস একই রূপ দুইটাই আছে, একই রূপ, মানে বোঝা গেল প্লুরাল বোঝানোর জন্য পুরুষ মহিলা একই শব্দ, নাহনু দাহাবনা, নাহনু দাহাবনা। তাহলে আমরা ফার্স্ট পার্সনে সিঙ্গুলার প্লুরাল ম্যাসকিউলিন ফেমিনিন ভেদে দুইটা শব্দ বুঝে নিলাম। আল মুখাতাবু, আল মুখাতাবু, আল মুখাতাব, মুখাতাব শব্দের অর্থ হলো সেকেন্ড পার্সন। মুখাতাব মানে কি? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, যেটা আমাদের বাংলা গ্রামারে বলে হলো মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষও বলে। আল মুখাতাবু, আল মুখাতাব, এখানেও আগের মতোই একবচন দ্বিব বহুবচন আছে, মুজাক্কার মুয়ান্নাস আছে। দেখেন মুজাক্কারের ক্ষেত্রে একবচনে শব্দ হচ্ছে আন্তা জাহাবতা, অর্থ কি? তুমি গিয়েছো বা গিয়েছিলে, তুমি গিয়েছো বা তুমি গিয়েছিলে, রাইট। এরপরে মুয়ান্নাসের মধ্যে শব্দ আছে আন্তি জাহাবতি, অর্থ তুমি একজন মহিলা, মহিলা গিয়েছিলে, গিয়েছিলে বা গিয়েছো, গিয়েছো। তাহলে আমরা বুঝে গেছি এই দুইটাই হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার পুরুষ, সিঙ্গুলার মহিলা, এবং এটা হলো আল মুখাতাব সেকেন্ড পার্সন, আল মুখাতাব, জি আল মুখাতাব সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। এখন প্লুরালের নিচে আছে দেখেন পুরুষবাচকের ক্ষেত্রে মুজাক্কারের মধ্যে শব্দ কি? আনতুম জাহাবতুম, তোমরা গিয়েছিলে, তোমরা গিয়েছিলে, পুরুষ, পুরুষ, আনতুম জাহাবতুম, তোমরা গিয়েছিলে। এখন বলেন মহিলারা কি হবে? আনতুন্না জাহাবতুন্না, আনতুন্না জাহাবতুন্না, মাশাআল্লাহ, তোমরা মহিলারা গিয়েছিলে, আনতুন্না জাহাবতুন্না। তাহলে আমরা বুঝলাম ফার্স্ট পার্সনে মুজাক্কার মুয়ান্নাস কোনো পার্থক্য নাই, কিন্তু সেকেন্ড পার্সনে মুজাক্কারের জন্য আলাদা শব্দ, মুয়ান্নাসের জন্য, মুয়ান্নাসের জন্য আলাদা শব্দ। একইভাবে প্লুরালের ক্ষেত্রেও মুজাক্কারের জন্য আলাদা শব্দ, মুয়ান্নাসের জন্য আলাদা শব্দ, আলাদা শব্দ, এগুলো আমরা জানি। একইভাবে এখন আমরা যাব আল গায়বু, আল গায়বু, আল গায়বু, আমরা অর্থ বুঝে গেছি গায়েব মানে কি? থার্ড পার্সন, থার্ড পার্সন বাংলাতেও আমরা ব্যবহার করি গায়েব,
গায়েব মানে কি? গায়েব যে অদৃশ্য, অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত। অনুপস্থিত, অ্যাবসেন্ট। তো থার্ড পার্সন মানে আমার সামনেও নাই, আমি নিজেও না, অন্য কারোর সম্পর্কে বলতেছি যে আমার সামনে উপস্থিত না, তাই না? এই জন্য তাকে আরবিতে বলে গায়েব, গায়েব থার্ড পার্সন। বা এটা বাংলা গ্রামারে বলে এটা নাম পুরুষ, নাম পুরুষ। তো এখানেও মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা শব্দ, যেমন দেখেন হামিদুন জাহাবা, অর্থ কি? হামিদুন গিয়েছে বা গিয়েছিল, গিয়েছিল। আমিনা তু জাহাবাত, আমিনা গিয়েছিল, আমিনা গিয়েছিল। এটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, এই যে হামিদুন একজন, আমিনা তো একজন, তাই না? জি। এখন যদি অনেক বলি হামিদুন ওয়া হাশিমুন ওয়া আলিয়ুন জাহাবু, হাশেম, আমির হাশেম এবং আলী গিয়েছিল, তারা গিয়েছিল, মাশাআল্লাহ, বা গিয়েছে। একইভাবে নারীদের ক্ষেত্রে অনেক বললে আমিনাতু ওয়া যাইনাবু ওয়া মারিয়ামু যাহাবনা, যাহাবনা, আমিনা হবে না, যাহাবনা টান হবে না, কিন্তু যাহাবনা, হ্যাঁ, যাহাবনা, এর অর্থ কি? আমিনা, যাইনাব এবং যাইনাব এবং মারিয়াম গিয়েছিল বা গিয়েছে, গিয়েছিল বা গিয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভার্বের মধ্যে বুঝে গেলাম যে সিঙ্গুলার প্লুরাল মুয়ান্নাস মুজাক্কার পুরুষ মহিলা এটার জন্য সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে আলাদা শব্দ আছে, কিন্তু সিঙ্গুলার প্লুরাল মুজাক্কার মুয়ান্নাসে পার্থক্য নাই, একই শব্দ, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আলাদা শব্দ নেই, তাই না? জি আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝতে পারলাম সবাই, আলহামদুলিল্লাহ। তাহলে একটু আমি প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। আমরা এখানে বলতে চাই থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সন বহুবচন, এই যে হুন্না, হুন্নার সাথে বলেন তারা সকল মহিলা সাহায্য করেছিল, কি হবে? সাহায্য করা হইল নাসারা, নাসারা, সকল মহিলা নাসার তুন্না, না নাসার তুন্না বললে তো ইয়া, সকল মহিলা, হ্যাঁ, আর সকল পুরুষ নাসার তুম, না যদি সেকেন্ড পারসন, না কিন্তু থার্ড পারসন, থার্ড পারসন, রাইট। তাইলে হইল আমি বলি জাহাবু, নাসারু, মারিয়ামু ওয়া যাইনাবু, এই যে আমেনা, মারিয়াম এবং জাইনাব তারা সাহায্য করেছিল, বলেন কি হবে? জাহাবনা, জাহাবনা বা নাসরনা, এখানে সরি নাসরনা, সরি নাসরনা, নাসরনা, নাসরনা। এটা যদি আমি মুখাতব বা সেকেন্ড পারসনে বলি, সেকেন্ড পারসনে আনতুন্না, জি আনতুন্না সাথে বলেন তো কি হবে? আনতুন্না হবে ওখানে হামিদু ও হাশিমু ও খালিদু, এটা তো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে নাম আসবে না, তাই না? সেকেন্ড পারসন, আচ্ছা, রাইট। হ্যাঁ, তোমরা, 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 হ্যাঁ, তোমরা মহিলারা সাহায্য করেছিলে, কি হবে? আনতুন্না, নাসারতুন্না, নাসরতুন্না, কারেক্ট, আনতুন্না, নাসরতুন্না, মাশাআল্লাহ। বারবার এভাবে পার্থক্য গুলো করে আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখেন এখন এক্সারসাইজ আছে সামনে, এক্সারসাইজ গুলো আমরা পড়ি একটু। তিন নাম্বার এক্সারসাইজটা, এখানে দেখেন রুট লেটার দেওয়া আছে, রুট লেটার দিয়ে বলতেছে আমাদেরকে এখানে শূন্য স্থান পূরণ করতে হবে। দেখেন প্রশ্নটা কি, আইনাত্তুল্লাবুল জুদুদু, অর্থ কি হলো বলেন তো? ছাত্ররা, নূতন ছাত্ররা কোথায়, নূতন ছাত্ররা কোথায়, মাশাআল্লাহ, আইনাত্তুল্লাবুল জুদুদু। তাহলে একটু বলেন তো, নতুন ছাত্ররা এটা সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হবে, থার্ড পারসন, মাশাআল্লাহ, থার্ড পারসন প্লুরাল, তাই না? এটা সেকেন্ড পারসন হবে, হলো যারা সামনে উপস্থিত আছে, তুমি তোমরা বললে, এখানে কি তুমি তোমরা আছে? না, আমার সামনে উপস্থিত নাই, অন্য কারোর সম্পর্কে বলতেছে, তাহলে এটা থার্ড পারসন, তাই না? জি ওস্তাদ, থার্ড পারসন কে আরবিতে কি বলে? গায়েব, গায়েব, থার্ড পারসন কে আরবিতে কি বলে? গায়েব, গায়েবুন। তাহলে এখন প্রশ্ন হলো আইনাত্তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কোথায়, এটা থার্ড পারসন, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, 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 থার্ড পারসন প্লুরাল, এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুজাক্কার, মুজাক্কার, তাহলে এখন এখানে প্লুরাল পূরণ করেন তো, জাহাবু, জাহাবু, এবং এটা হলো ম্যাসকিউলিন, তাহলে জাহাবু জন্য শব্দ কি হবে? জাহাবু ইলাল মুদিরি, ইলাল মুদিরি,
ইলা আল মুদীরি, তাহলে শব্দ হয়ে গেল ذهبوا الى المديري, তারা অধ্যক্ষের কাছে বা প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছে গিয়েছে, বুঝতে পেরেছি এটা ذهبوا الى المديري. জি 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 মাশাআল্লাহ, শুকরান. এরপরের উদাহরণটা দেখি, এই দেখেন নাহনু ড্যাশ ইলাল মালআবি, মালআবুন মানে প্লে গ্রাউন্ড বা মাঠ, খেলার মাঠ, মাঠ খেলার মাঠ, রাইট. নাহনু, নাহনু এটা সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, কি হবে এটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, মাশাআল্লাহ. এটা ফার্স্ট পারসনে প্লুরাল নাকি সিঙ্গুলার? এটা প্লুরাল, নাহনু প্লুরাল, জি পারসন প্লুরাল. এবং আমরা জানি ফার্স্ট পারসনে মুজাক্কার মুয়ান্নাস পার্থক্য আছে নাকি একই? একই, কোনো পার্থক্য নেই, একই. তাহলে বলেন তো নাহনু ড্যাশ ইলাল মালআবি, নাহনুর সাথে শব্দ কি হবে? জাহাবনা ইলাল, জাহাবনা ইলাল মালআবি, ইলাল মালআবি, এই যে জাহাবনা ইলাল মালআবি, নাহনু জাহাবনা ইলাল মালআবি, আমরা মাঠে গিয়েছিলাম, মাশাআল্লাহ. এরপরের উদাহরণে যাই, আইনা ড্যাশ বাদাদ দারসি ইয়া ইখওয়ানি, আমরা জানি ইখওয়ান আখুনের বহু বচন, অর্থ কি ভাই গন, তাই না, ভাইরা. তাহলে এই যে আমি কাউকে আহ্বান করতেছি, ডাকতেছি, যারা আমার সামনে আছে, এটা যারা সামনে আছে এরা সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন নাকি ফার্স্ট পারসন? সেকেন্ড পারসন ওস্তাদ, এটা সেকেন্ড পারসন. সেকেন্ড পারসন কে আরবিতে কি বলে? মাশাআল্লাহ একটু খেয়াল করেন, আমরা পড়ে আসছি. ফার্স্ট পারসন কে বলে মুতাকাল্লিম, সেকেন্ড পারসন কে বলে মুখাতাব, 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 থার্ড পারসন কে বলে গায়েব, গায়েব, মাশাআল্লাহ. তাহলে আবার বলেন তো সেকেন্ড পারসন কে বলে মুখাতাব, মুখাতাব, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলো মুতাকাল্লিম, 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 থার্ড পারসন গায়েব, গায়েব, মাশাআল্লাহ. আবার জিজ্ঞাসা করি, থার্ড পারসন গায়েব, গায়েব, সেকেন্ড পারসন মুখাতাব, মুখাতাব, ফার্স্ট পারসন মুতাকাল্লিম, মুতাকাল্লিম, মাশাআল্লাহ, মুতাকাল্লিম, আহসানতা, মুতাকাল্লিম, এই তিনটা, তাই না? তাহলে এখানে আমাদের ইয়া ইখওয়ানি যেহেতু সামনে উপস্থিত আছে, তাদেরকে ডেকে বলতেছে, তাহলে এটা আমরা বুঝে গেছি মুখাতাব বা সেকেন্ড পারসন, তাই না? সেকেন্ড পারসন, জি. তাহলে মুখাতাব এটা বলেন তো ইয়া ইখওয়ানি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, প্লুরাল, পুরুষ নাকি মহিলা? এটা পুরুষ. তাহলে বলেন সেকেন্ড পারসন পুরুষবাচক প্লুরাল শব্দটা এখানে বলেন যাবে আইনা যাহাবতুম, আইনা যাহাবতুম, মাশাআল্লাহ, আইনা যাহাবতুম বাদাদ দারসি ইয়া ইখওয়ানি. তাহলে বলেন তো অর্থ কি হলো? হে আমার ভাইরা, আরবি বাক্যটা একটু পড়েন তো সাইফুল মনির স্যার. আইনা জাহাবতুম বাদাদ দারসি ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, মাশাআল্লাহ. এটা একটু আমাদের, আচ্ছা স্যার অসুস্থ, স্যার জন্য দোয়া করি, তারপরে স্যার সুস্থ হয়ে যাক, স্যার ক্লাসে জয়েন করছে, শুকরিয়া. এরপরের উদাহরণটাতে যাই আমরা, এরপরের উদাহরণটা একটু সুন্দর করে এখন আপনারা বলবেন. ইয়া, এই যে আ ড্যাশ ইলা সুক ইল ইয়াউমা ইয়া আবি, আপনারা সবগুলো শব্দের অর্থ জানেন. ইলা সুকি মানে বাজার, বাজারের দিকে, বাজারের দিকে. আল ইয়াউমা মানে আজকে, আজকে. ইল ইয়া আবি, ইয়া মানে হে, আবি অর্থ কি? আবি বাবা, আমার বাবা, আমার বাবা, জি আমার বাবা, জি, তাই না, আমার বাবা. তাহলে ইয়া আবি, হে আমার বাবা, হে আমার বাবা, তাহলে বাবাকে ডেকে বলতেছে, বাবাকে সম্বোধন করে বলতেছে. তাহলে আপনারা বুঝে গেছেন এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কি হবে? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কে আরবিতে কি বলে? মুতাকাল্লিম, মুতাকাল্লিম, ফার্স্ট পারসন, ও তাহলে মুখাতাব, মুখাতাব, কারেক্ট, মুখাতাব, আহসানতা, মুখাতাব এর সেকেন্ড পারসন, আচ্ছা মুখাতাব. তাহলে ইয়া আবি, হে আমার বাবা, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার, পুরুষ না মহিলা? এটা পুরুষ. তাহলে এটা আমরা বলতে পারি
second person, second person singular masculine. Right. Tale second person singular masculine er jonno shobdo ki jahabta dhahabta tale adhahabta ila suqi al yawma ya abi adhahabta ila suqi al yawma ya abi bole to bakker ortho ki holo ajahabta tumi ki giyechile ila suqi bazare আলে ইয়াউমা ইয়া আবি হে আমার বাবা আজকে আজকে কি তুমি বাজারে গিয়েছিলে হে আমার বাবা আজকে কি তুমি বাজারে গিয়েছিলে মাশাআল্লাহ আযহাবতা ইলা সুকি আল ইয়াউমা ইয়া আবি হে বাবা আপনি কি আজকে বাজারে গিয়েছিলেন মাশাআল্লাহ এরপরের বাক্যটা আমরা যাই পরের বাক্যটা এটা দেখি একটু পড়েন তো আনা মা আনা ইলা আ দেশ انا ما داش الى المكتبه اليوم কারেক্ট আমি যাইনি লাইব্রেরিতে আজকে আজকে আমি লাইব্রেরিতে যাইনি আচ্ছা এখানে ড্যাশ আমরা শব্দটি এখনো আসেনি আমরা শব্দটিতে যাই এই যে আনা শুরুতে আনা আছে আনা থেকে বুঝা গেছে এটা ফার্স্ট পারসন এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার সিঙ্গুলার এটা পুরুষ মহিলা যাই হোক ডাজেন্ট ম্যাটার একই শব্দ তাই না একই একই শব্দ ম্যাসকুলিন ফেমিনিন দুইটাই জি দুইটা একই শব্দ তাহলে এখন আমরা যাই আনা মা যাহাবতু আমা যাহাবতু ইলাল মাকতাবাতিল ইয়াউমা আনা মা যাহাবতু ইলাল মাকতাবাতিল ইয়াউমা ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে লাইব্রেরিতে দিকে তাহলে যাহাবতু মানে গিয়েছি মা যাহাবতু যাইনি যাইনি নেগেটিভ করা হয়েছে তাই না আমার মা তাহলে বলেন তো আমার মা এটা সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন কি হবে সেকেন্ড পার্সন মুখাতব না একটু খেয়াল করে বলেন এটা কি আমার মা তুমি সে আমার মা এটা আমার মা সে কি সামনে উপস্থিত আছে নাকি না না তাহলে এটা কি হবে এটা হবে গায়েব এটা গায়েব বা থার্ড পারসন তাই না মাশাআল্লাহ গায়েব মা সেকেন্ড পারসন সেকেন্ড পারসনটা কারা সেকেন্ড পারসন মানে যে আমার সামনে উপস্থিত আছে তুমি তোমরা না সামনে নেই যে না তাহলে এটা থার্ড পারসন তাহলে উম্মি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার ম্যাসকিউলিন নাকি ফেমিনিন এটা ফেমিনিন মুজাক্কার নাকি মুয়ান্নাস 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 তাহলে আমরা এটা বলতে পারবো ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার গায়েব তাই না ওয়াহিদ জি ওয়াহিদ মুজাক্কার ম্যাসকিউলিন গায়েব থার্ড পারসন এখন বাক্যটা কি হলো উম্মি উম্মি যাহাবাত ইলাল মুস্তাশফা উম্মি যাহাবাত ইলাল মুস্তাশফা অর্থ কি হলো মা গিয়েছিল মা কেন আমার মা সরি আমার মা গিয়েছিল হসপিটালের দিকে আমার মা হসপিটালে গিয়েছিল আমার মা হসপিটালে গিয়েছিল মাশাআল্লাহ হুজুর স্কুলে একটা প্রশ্ন ভুলে গেছি আমি এই যে মুস্তাশফা কি ডিপটোট মুস্তাশফা না এই শব্দটা আমরা ছয় নাম্বার বইয়ে পড়ব আচ্ছা মুস্তাশফা এই শব্দটা ছয় নাম্বার বইয়ে পড়ব এটা ডিপটোট না এখন আপনি ইনিশিয়ালি মনে করেন এটা মাবনির মতো কোনো চেঞ্জ হবে মাবনি রাইট মাবনি না বাকি মাবনির মতো আচ্ছা আচ্ছা মাবনির মতো সব সময় একই চেহারায় থাকবে বুঝতে পারছেন জি এরকম ধরে রাখেন আপাতত হুজুর একটু অনুমতি চাচ্ছি আমি একটু ছুটি করতে চাচ্ছি অসুস্থ লাগছে আসাদুল হক স্যার বলতেছেন জি জি আসাদুল হক ওকে ঠিক আছে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপরের বাক্যটা আমরা যাই পরের বাক্যটা আ ড্যাশ লিজিয়ারাতি খালাতি কুন্না
يا بناتي، এই যে ইয়া বানাতি, হে আমার কন্যারা, হে আমার মেয়েরা। তাহলে বলেন তো, হে আমার মেয়েরা, হে আমার মেয়েরা। বানাতি এটা প্লুরাল হইলো, তাই না? আমি সম্বোধন করতেছি, আমার সামনে আছে। তাহলে এটা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল মাস্কুলিন নাকি ফেমিনিন? ফেমিনিন। ফেমিনিন। তাহলে এটা আমরা বলতে পারি জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম না, জমা মুয়ান্নাস মুখাতব, তাই না? মুখাতব, মুখাতব। সেকেন্ড পার্সন কি? মুখাতব। জমা মুয়ান্নাস মুখাতব, শব্দটা জমা, এবং এটা জেন্ডারগত ভাবে মুয়ান্নাস, এবং এটা পার্সন হিসাবে মুখাতব। মুখাতব। তাহলে এখন বলেন তো, শব্দ কি হওয়ার দরকার? জমা মুয়ান্নাস মুখাতবের শব্দ কি? আজাবতুন্না। মাশাআল্লাহ, আযহাবতুন্না, আযহাবতুন্না লিজিয়ারাতি খালাতিকুন্না ইয়া বানাতি। অর্থ কি হলো বাক্যের? হে আমার কন্যারা, তোমরা কি তোমাদের খালাকে দেখতে গিয়েছিলা? তোমরা কি তোমাদের খালাকে দেখতে গিয়েছিলে? মাশাআল্লাহ, আযহাবতুন্না লিজিয়ারাতি খালাতিকুন্না ইয়া বানাতি। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা যাই, আচ্ছা এটা ড্যাশ আখি ইলাল মাতার। আখি মানে আখি, আখি শব্দের অর্থ কি? আমার ভাই। আমার ভাই, তাহলে আমার ভাই এটার পার্সন কি? সেকেন্ড পার্সন তো সামনে উপস্থিত থাকতে হবে, আমার ভাই, সে কি সামনে আছে? না না, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন, তাই না? আখি সে সামনে নেই, অর্থাৎ আমি যাকে উদ্দেশ্য করে কথা বলি, আমার সামনে আছে, এটাকে সেকেন্ড পার্সন বলে। তো এটা তো সেকেন্ড পার্সন না, কারেক্ট? জি ওস্তাদ। তাহলে সেকেন্ড পার্সন না, তাহলে থার্ড পার্সন। থার্ড পার্সন, যে কথা বলে, যে কথা বলতেছে, কথার কথা আমি কথা বলতেছি, তাহলে আমি হলাম বক্তা, মুতাকাল্লিম, ফার্স্ট পার্সন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আমার সামনে অডিয়েন্স, মুখাতব, সেকেন্ড পার্সন, মুখাতব। এখন যে বিষয়টা নিয়ে বলতেছি বা যাকে নিয়ে বলতেছি, কথার কথা আমার বাবার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা, অর্থাৎ আমি আপনি ছাড়া অন্য যার সম্পর্কে বলি, তারা কি? গায়েব। গায়েব, তাই না? জি ওস্তাদ। আখি এখানে গায়েব হয়ে গেল, আমি আপনি নাই, তাহলে গায়েব হয়ে গেল। তাহলে গায়েব আখি সিঙ্গুলার এবং এটা ম্যাসকিউলিন, তাই না? জি ওস্তাদ। জি, তাহলে ওয়াহেদ মুফরাদ, ওয়াহেদ মানে মুফরাদ, এবং এটা হলো মুজাক্কার, এবং এটা হলো গায়েব, তাহলে বলেন তো এখন পুরো বাক্যটা কি হলো? জাহাবা আখি ইলাল মাতার, অর্থ কি? জাহাবা আখি ইলাল মাতার, আমার ভাই এয়ারপোর্টে গিয়েছিল। আমার ভাই এয়ারপোর্টে গিয়েছিল বা গিয়েছে, আমার ভাই এয়ারপোর্টে গিয়েছে। জি মাশাআল্লাহ। এরপরের উদাহরণে যাই, এই যে দেখেন, আখাওয়াতি ড্যাশ ইলাল মাক ইলাল কুল্লিয়াতি। কুল্লিয়াতুন অর্থ হলো কলেজ, কুল্লিয়াতুন অর্থ কি? কলেজ। তাহলে দেখ, আখাওয়াতি উখতুনের বহুবচন আখাওয়াতুন, মাই সিস্টার্স, আমার বোনেরা। তাহলে আমার বোনেরা কি পার্সন হলো এটা? এটার মধ্যে কি বলে, ম্যাসকিউলিন নাকি ফেমিনিন? ফেমিনিন। এটা মুয়ান্নাস, তাই না? তাহলে থার্ড পার্সন মুয়ান্নাস প্লুরাল এর জন্য শব্দ কি? গায়েব। হ্যাঁ, প্লুরাল এর জন্য শব্দ কি? এখানে ড্যাশ এর মধ্যে কি হবে? জাহাবতুন্না। জাহাবতুন্না তো সেকেন্ড পার্সন হয়ে গেল, থার্ড পার্সনে বলতে হবে। জাহাবা, জাহাবতি, জাহাবা, জাহাবাত, জাহাবাত, জাহাবাত। জাহাবাত তো সিঙ্গুলার হলো, তাহলে এখন প্লুরালের ক্ষেত্রে ম্যাসকিউলিন হলো জাহাবু, ফেমিনিন কি? জাহাবুনা নাকি? ওস্তাদ ভুলে গেছি, জাহাবনা, তাই না? জাহাবনা,
এই যে ذهبنا জাহাব أخواتي ذهبنا إلى الكلية তাহলে অর্থ কি হলো আমার বোনেরা কলেজে গিয়েছিল আমার বোনেরা কলেজে গিয়েছিল তাহলে শব্দটা মনে পড়ছে ذهبنا জি ওস্তাদ أخواتي ذهبنا إلى الكلية মাশাআল্লাহ কামরুজ্জামান স্যার আপনিও একটু পার্টিসিপেট করেন মাশাআল্লাহ আ ড্যাশ ড্যাশ ইল আল মাদ্রাসাতি ইয়া আয়েশা স্যার অন্ধ হয়ে ও আচ্ছা অসুবিধা নেই ঠিক আছে তো ইয়া আয়েশা শুনছি স্যার ক্লাস জি শুকরিয়া ইয়া আয়েশা তু শেষে আছে ইয়া আয়েশা তু তাহলে আমরা বুঝে গেছি এটা কোন পার্সন হবে এটা সেকেন্ড পার্সন হবে সেকেন্ড পার্সন আরবি কি মুখাতাব মুখাতাব তাহলে এটা আয়েশা সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার মুফরাদ সিঙ্গুলার মুফরাদ তাহলে দেখেন সেকেন্ড পারসনে সিঙ্গুলার মুয়ান্নাসের জন্য শব্দ কি আজাহাবতা আজাহাবতা তো পুরুষ আয়েশা তো এটা একটু মানে ধরতে সময় লাগতেছে আজাহাব আজাহাব কি হবে মানে তুমি গিয়েছিলে পুরুষ জাহাবতি তুমি গিয়েছিলে মহিলা জাহাবতা বললে পুরুষ তুমি গিয়েছিলে আর জাহাবতি হলে তুমি মহিলা তাহলে পুরুষ আন্তা আন্তার সাথে খেয়াল করবেন আন্তা মানে তুমি পুরুষ আন্তা জাহাবতা তাই না জি ওস্তাদ আন্তি মানে তুমি মহিলা তুমি মহিলা তাহলে আন্তির সাথে মিল রেখে দাহাবতি মহিলা মনে থাকবে তাহলে আমরা কি এভাবে মনে রাখবো আন্তা তুমি পুরুষ আন্তি তুমি মহিলা আর ফার্স্ট পারসন মুজাক্কারের বেলায় আনা আমি পুরুষ আনা আমি মহিলা আর থার্ড পারসন পুরুষের বেলায় হা তুমি পুরুষ হুয়া তুমি মহিলা হুয়া সে পুরুষ হিয়া সে মহিলা ওকে ওস্তাদ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এরপরে আমরা যাই সামনের বাক্যটা আচ্ছা এটা আমরা একটা এক্সারসাইজ শেষ হলো আর একটা এক্সারসাইজ আসতেছে এই এক্সারসাইজের মধ্যে দুই নাম্বার এক্সারসাইজ মাদি ভার্ব দ্বারা শূন্য স্থান পূরণ করতে হবে এই দেখেন এখানে আমরা শুরুতে পড়তেছি আ ড্যাশ ইয়া মুহাম্মাদু হে মুহাম্মাদ মাঝখানে শব্দ আছে আজান আজান মানে হলো আজান হে মোহাম্মদ তুমি কি আজান কি হবে বলেন তো আজান দেয়া আজান দেয়া বা আজান শুনতে পাওয়া তাই না তুমি কি আজান শুনেছ হে মোহাম্মদ তুমি কি আজান শুনেছ তাহলে বলেন তো শুনতে পাওয়া বা শ্রবণ করা আরবি কি সামিনা সামিয়া তাই না সামিয়া মানে সে শুনেছিল তাহলে এখন ইয়া মোহাম্মদু মুখাতব এক বচন তুমি শুনেছিলে আরবি কি আন্তার সাথে খেয়াল করে বলেন আ সামিতা কারেক্ট জাহাবতা ছিল আগে তাহলে এখানে হবে সামিআতা আ সামিআতাল আযানা ইয়া মুহাম্মাদু এই দেখেন আ সামিআতাল আযানা ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ তুমি কি আজান শুনেছিলে বা তুমি কি আজান শুনেছ মাশাআল্লাহ এরপরের বাক্যটা নাহনু ড্যাশ কুরাতাস সাল্লাতি ইয়াউমা কুরাতাস সাল্লাতি মানে আমরা পড়েছি আগেই অর্থ কি বাস্কেটবল আল ইয়াউমা মানে টুডে টুডে আমরা বাস্কেটবল খেলেছি খেলা আরবি আমরা জানি লাইবা তাই না লাইবা লাইবা অর্থ খেলাধুলা করা তাহলে নাহনু আছে ফার্স্ট পারসন প্লুরাল আমরা খেলেছি বলেন তো কি হবে লাইবনা নাহনু লাইবনা কুরাত সাল্লাতি ইয়াউমা এই যে লাইবনা এই দেখেন নাহনু লাইবনা কুরাত সাল্লাতি ইয়াউমা এরপরে যাই আ ড্যাশ কুমসানি ওয়া মানাদিলি ইয়া উম্মি ইয়া উম্মি মানে হে আমার মা হে আমার মা তাহলে বলেন তো এটা কোন পার্সনে আছে সেকেন্ড পারসন ওস্তাদ সেকেন্ড পারসন সিঙ্গুলার উম্মি মুয়ান্নাস তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার মুয়ান্নাস ইয়া উম্মি হে আমার মা
হে আমার মা, তাহলে কুম সানি অর্থ হলো আমার শার্ট গুলো বা আমার জামা গুলো, ও মানা দিলি অর্থ হলো আমার রুমাল গুলো। হে আমার মা, আপনি কি আমার শার্ট গুলো বা রুমাল এবং রুমাল গুলো কি হবে দেখেছেন? দেখেছেন বা ধৌত করেছেন, তাই না? ধৌত করেছেন, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, যে আপনি কি আমার শার্ট গুলো এবং রুমাল গুলো ধৌত করেছেন। জি, তাহলে এখন এই ধৌত করা আরবি কি? গাসালা। ওয়াসালা, হ্যাঁ, গাসালা মানে সে ধুয়েছিল। তাহলে তুমি মহিলা ধুয়েছ আরবি কি? আগসালাতি। আগাসালতি, তাই না? জি ওস্তাদ। আগাসালতি, এই দেখেন শব্দ হলো আগাসালতি। গাসালা ইয়াগসিলু, বলেন তো, গাসালা ইয়াগসিলু, টু ওয়াশ, ধৌত করা। গাসালা ইয়াগসিলু, গাসালা ইয়াগসিলু। তাহলে আগাসালতি কুমসানি ওয়া মানাদিলি ইয়া উম্মি, হ্যাঁ আমার মা, আপনি কি আমার শার্ট গুলো এবং জামা গুলো ধুয়েছেন। আগাসালতি কুমসানি ওয়া মানাদিলি ইয়া উম্মি,